মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা শান্তি ও সৌহার্দ্য আনন্দের বার্তাবহ উৎসব। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন ঈদুল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কুরবানি করে থাকেন। শিবনগর মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মার উদ্দেশ্যে আসন্ন কুরবানি উপলক্ষে গুরুত্বপূর্ণ কিছু কথা কথা বলছি আমি নাজমুর। কথাগুলো সম্প্রচারিত NLTC ইউটিউব চ্যানেল থেকে। এই মেসেজটি শেয়ার করে সমস্ত মুসলমান ভাইদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট পশু কুরবানি করা হয়। ঈদুল আজহার একই দিনে বিপুল সংখ্যক পশু কুরবানির কারণে পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষা করা একটু সমস্যা হয়ে ওঠে। তাই কোরবানির আগে ও পরে আমাদের কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন। কোরবানির পশু কিনে আনার সময় ছাড়পত্র অবশ্যই সঙ্গে রাখবেন। দূরবর্তী এলাকা থেকে কোরবানির পশু হাঁটিয়ে না এনে কোনো ভারবাহী গাড়িতে আনবেন। যেখানে সেখানে পশু জবাই করার প্রবণতা ত্যাগ করুন। কোরবানি করবেন এমন জায়গাতে কোরবানির দৃশ্য অন্য সম্প্রদায়ের চোখে না পড়ে। বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরবানির পশুর রক্ত, মজ্জা, হাড়গোড় কোনো স্থানে পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখুন। জবাইয়ের সময় পানির ব্যবহারের দিকে গুরুত্ব দিন। যে পোশাক পরে পশু জবাই করেছেন তা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করুন। নিজেই সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনা করুন। আপনার কারণে দুর্গন্ধে যেন অন্যের সমস্যা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখুন। পশু জবাইয়ের পরে রক্ত, ময়লা, পানি যেন রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখুন। বাড়ির আশেপাশে নর্দমার পশুর রক্ত বা বর্জ্য কখনোই ফেলবে না, এতে অন্যের বাড়ির আশেপাশে দুর্গন্ধ তৈরি হয়। আপনার জন্য অমুসলিম ভাইদের বাইরে বের হওয়া যেন না কঠিন হয়ে পড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে ইমানের অংশ সেখানে কোরবানির মতো মহান ইবাদত অপরিচ্ছন্নতার কারণ হতে পারে না। কোরবানিদাতার অবশ্যই সেদিকে সচেতন থাকতে হবে। কোরবানির ছবি এবং রক্তাক্ত পশু ও মাংসের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না। বর্জ্য অপসারণের দায়িত্ব তো সর্বপ্রথম কোরবানিদাতার। যথাসময়ে বর্জ্য অপসারণে অবহেলা করায় তা প্রতিবেশীর আশেপাশের মানুষের কষ্টের কারণ হলে এর দায় কোরবানিদাতাকেই নিতে হবে। কোরবানি করা পশুর হাড় বা দেহের অন্য কোনো অংশ বাইরে ফেলে রাখবেন না, বরং একত্রিত করে মাটি চাপা দেবেন। কেননা এসব জিনিস কুকুর তুলে নিয়ে গিয়ে বিদ্রোহী প্রতিবেশীর উঠানে ফেলতে পারে এবং এর থেকে আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই যেখানে সেখানে কোরবানির বর্জ্য ফেলে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি।